অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ রামকুমার নামে জনপ্রিয় আমার এই চ্যানেল এবং আপনাদের সবার প্রিয় চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ও এক আকাশ মিষ্টি ভালোবাসা আশা করি আপনারা এই মহামারীর মধ্যেও ভালো আছেন যাই হোক আমি আজ একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করছি স্বপ্ন আমরা সবাই কম বেশি দেখি কোন স্বপ্ন দর্শনে প্রচুর অর্থ সম্পত্তির মালিক হবেন আপনারা সেই বিষয় নিয়েই আমার আজকের আলোচনা মূল আলোচনায় যাওয়ার পূর্বে বলে রাখি যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি যারা নতুন ভিউয়ার তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট পোস্ট করবেন যেগুলো ভিডিওগুলোর আপগ্রেডেশনের জন্যে জরুরি হবে আপনাদের সাবস্ক্রিপশন লাইক কমেন্ট আমার উৎসাহ বাড়াবে ভবিষ্যতে আমি আরও অনেক নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরব আর যারা জ্যোতিষ বিষয়ে আগ্রহী নতুন জ্যোতিষ শিখছেন নিজের ভাগ্য নিজে জানতে চান যারা রোজ জ্যোতিষ বিষয়ে নতুন নতুন আপডেট পেতে চান তারা অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পান এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করতে ভুল করবেন না যাতে অন্যরাও দেখার সুযোগ পায় মূল আলোচনায় ফেরা যাক প্রচুর অর্থ সম্পত্তির মালিক হবেন কোন স্বপ্ন দর্শনে আমার আজকের বিষয় এক নম্বর অপরিচিত কোনো শিশুকে কোলে নেওয়ার স্বপ্ন দেখলে প্রচুর অর্থ সম্পত্তির মালিক হতে পারেন এবং আপনার মনোবাসনা পূর্ণ হবে আকাশে উড়ান্ত বিমান থেকে ঝুলে পড়ার স্বপ্ন দেখলে আপনি শীঘ্রই ধনকুবের সমান অর্থ লাভ করতে পারেন তিন নম্বর আগুনের ধোঁয়া কুণ্ডলী আকারে নির্গত হতে দেখলে প্রচুর অর্থ লাভ হয় চার নম্বর অনাথ অসহায় ভিক্ষুক এর স্বপ্ন দেখলে এবং তাদের ভিক্ষা দেওয়ার স্বপ্ন দেখলে উত্তরাধিকার সূত্রে অর্থ সম্পত্তির মালিক হবেন ঘোড়াকে জলপান করতে দেখলে পাঁচ নম্বর ব্যবসা বাণিজ্যে অর্থ লাভ হয় ছ নম্বর স্বর্ণ লঙ্কা দোকানে সজ্জিত আছে বা গিরিয়ে সজ্জিত আছে এরকম এমন স্বপ্ন দেখলে কিন্তু ব্যবসা বাণিজ্যে উন্নতি ঘটে এবং অর্থ লাভ হয় সাত নাম্বার কোনো সাপ আকাশে উঠছে এমন স্বপ্ন দেখলে মহান ব্যক্তির সান্নিধ্যে প্রচুর অর্থ লাভ হয় আট নাম্বার কোনো কিছু আবিষ্কার করে নিজে পুরস্কার লাভ করছেন এরকম স্বপ্ন দেখলে হঠাৎ প্রচুর অর্থ লাভ হয় যার দ্বারা আপনি শিল্পপতি পণ্ড হতে পারেন ন নাম্বার আঙুর গাছে প্রচুর আঙুর ফল ফুলেছে এইরকম স্বপ্ন দেখলেও প্রচুর সম্মান ও অর্থব্যাপ্তি হয় এবং দীর্ঘকাল সেটা আপনি ভোগ করতে পারবেন দশ নম্বর উত্তরাধিকার সূত্রে দলিল পাওয়ার স্বপ্ন দেখলে শীঘ্রই অর্থব্যপ্ত হয় এগারো নম্বর ধর্মোপচার উপদেশ দান পদাবলী কীর্তন ধর্মীয় গান বাজনা করার স্বপ্ন দেখলে ওই ধর্মকে পুঁজি করে প্রচুর অর্থ লাভ হয় এগারো নম্বর বাজারে ওলকপি বিক্রয় করতে দেখলে অর্থ লাভ হয় বারো নম্বর ওষুধের দোকান এমন স্বপ্ন দেখলে ব্যবসা বাণিজ্য অর্থ লাভ হয় কুকুর বিড়াল তার বাচ্চাকে দুধ দিচ্ছে এমন স্বপ্ন দেখলে লটারির মাধ্যমে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা থাকে চোদ্দ নম্বর অপরের দুঃখ কষ্ট মোচনের চেষ্টারত থাকার স্বপ্নে উত্তরাধিকার সূত্রে অর্থ লাভ হয় এবং হারানো পিতৃ সম্পত্তি এমনকি ব্যবসা বাণিজ্য ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে কোর্ট কাছারিতে যাওয়ার স্বপ্ন দেখলে উত্তরাধিকার সূত্রে অর্থ লাভ হয় পনেরো নাম্বার ষোলো নাম্বার নতুন অফিস আদালত ব্যবসা বাণিজ্য উদ্বোধন করার স্বপ্ন দর্শনেও ব্যবসা বাণিজ্য অর্থ লাভ হয় সতেরো নম্বর কোদাল মাটিতে পড়ে আছে এরকম স্বপ্ন দেখলেও অর্থ লাভ হয় কুমারী আঠেরো নম্বর কুমারী কন্যার স্বপ্ন দেখলে অর্থ লাভ হয় আঠেরো নম্বর কচু গাছ দর্শনে ব্যবসা বাণিজ্যে থেকে অর্থ লাভ হয় আঠেরো নম্বর কাচের পত্র স্বপ্ন দর্শনে আর কাচের পত্র হাতে করে নিয়ে আসছেন বা কাচের পত্র হাত থেকে পড়ে ভেঙে যাচ্ছে এমন স্বপ্ন দেখলে প্রচুর অর্থ লাভ হয় খবরের কাগজ বা বই পুস্তক পড়ছি এমন স্বপ্ন দেখলেও অর্থ লাভ হয় খাদ্যদ্রব্য বা খাদ্য সামগ্রী এমন স্বপ্ন প্রাপ্ত হওয়ার স্বপ্ন দেখলেও অর্থ লাভ হয় শুকনা খই রুটি পরোটা খাওয়ার স্বপ্ন দেখলে ব্যবসা বাণিজ্যে অর্থ লাভ হয় লটারি প্রাপ্তির যোগ থাকে খাতার মধ্যে পোষা পাখির স্বপ্ন দেখলে ব্যবসা বাণিজ্যে অর্থ লাভ হয় খনিজ পদার্থ খনি থেকে তুলে আনছি এমন স্বপ্ন দেখলে বৈদেশিক সূত্রে অর্থ লাভ হয় মৃত গাদার স্বপ্ন দেখলে সুখ সমৃদ্ধি ও অর্থ লাভ হয় পাখির ডাক শ্রবণ করা বা পাখিরটা গাম শ্রবণ করা বা বসন্তের কোকিলের কু ডাক এমন স্বপ্ন দেখলে অর্থ লাভ হয় ও অলৌকিক শক্তি লাভ হয় অসুস্থ ব্যক্তিকে অস্ত্রোপচার বা অপারেশন করা হবে গায়ে অপারেশন করে গায়ে গুলি বার করা হয় হচ্ছে এই রকম স্বপ্ন দেখলে গুপ্ত ধন সম্পত্তি লটারিতে ফাটকা শেয়ারে বিনিয়োগ করলে প্রচুর লাভবান হয় বেশটা মানুষ পশু পাখি পায়খানা দেখলে প্রচুর অর্থ লাভ হয় ম্যাথর ময়লা পরিষ্কার করছে এমন স্বপ্ন দেখলেও অর্থ লাভ হয় গণেশের গদা হনুমানের গদা এমন স্বপ্ন দেখলেও গণেশের কী কৃফলাভ হয় এবং ব্যবসা বাণিজ্য অর্থ লাভ হয় গাজরের স্বপ্ন দেখলেও প্রচুর অর্থ লাভ হয় গাজর গাছ মাটিতে পুঁচছেন বা তুলছেন গাজর নিয়ে আসছেন এরকম স্বপ্নে অর্থ লাভ হয় গন্ধরাজ বা রজনীগন্ধা ফুল এর স্বপ্ন দর্শনে অর্থ লাভ হয় ঘোড়ার পিঠে ওটার স্বপ্ন দর্শনে অর্থ লাভ হয় নিজে নৃত্য করছেন এমন স্বপ্ন দর্শনেও অর্থ লাভ হয় স্বপ্নে ঘুরি ওড়াচ্ছেন এমন স্বপ্ন দর্শনেও অর্থ লাভ হয় ঘাসের ওপর বসা বা শোয়ার স্বপ্নে বৈদেশিক সূত্রে প্রচুর অর্থ লাভ হয় এই এই স্বপ্ন দর্শনে আপনি অর্থ লাভ করতে পারেন প্রচুর পরিমাণে যাই হোক আমার এই আলোচনা সম্পূর্ণরূপে শোনার জন্যে আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ আর যেভাবে চ্যানেলকে সাপোর্ট করছেন তার জন্যে কনগ্র্যাচুলেশনস এইভাবে আমার আলোচনা শুনতে থাকুন আমি নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করব আর এই আলোচনা থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন এ আশা আমি রাখি যাই হোক আজ এখানেই শেষ করছি